টিকে যাওয়াটাকে আমি আসলে খুব বেশি মিন করি না। এখানে যেখানে যে ভালো কাজ করবে যে প্ল্যাটফর্মে, সেখানেই আসলে ভালো যারা কাজ করতে চায় তারা সেখানেই যাবে। যখন ভালো সিনেমা হবে তারা, অনেক আর্টিস্ট ভালো সিনেমা বা ডিরেক্টর সিনেমা করতে আগ্রহী হবে, সেখানে যদি কাজের পরিবেশটা যদি ঠিকঠাক থাকে বা ভালো কাজ করা সম্ভব কোনো প্ল্যাটফর্মে কাজ করতে সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে কোয়ালিটি নিয়ে। কোয়ালিটি ভালো হলে পরে আমি টেলিভিশনে করতে পারি, আমি ওটিটিতে করতে পারি, আমি সিনেমায় করতে পারি, আমি মঞ্চে করতে পারি। আমার মনে হয় যে আর্টিস্টরা, অ্যাটলিস্ট ম্যাক্সিমাম আর্টিস্ট ওটাই খোঁজে, যেহেতু আমাদের টেলিভিশনটা একটা অ্যাভারেজ জায়গায় এসে দাঁড়িয়েছে, তা সেই জায়গা থেকে একটু বেটার কাজ করার জন্যে ওটিটির কাজের সিস্টেমগুলো একটু আলাদা। এখানে একটু ডিটেইল ওয়ার্ক করা হয় বা একটু যত্ন নিয়ে, সময় নিয়ে বা একটু বড় বাজেটে করা হয়, যে কারণে এখানে একটু ভালো কাজের করার সুযোগটা থাকে। সে কারণে আর্টিস্ট বা টেকনিশিয়ান বা ডিরেক্টর সবাই চায় যে একটু ভালো কাজ করতে ওটিটিতে এসে। এটা আবার টেলিভিশনে যদি এটা কন্টিনিউ করা যায়, যেহেতু আমরা অনেকদিন করে ফেলেছি, টেলিভিশনে একটা স্বর্ণযুগ আমরা পার করেছি, সেখান থেকে আবার পড়তে পড়তে এমন একটা জায়গায় কোনো মতো মুমূর্ষের মতো বেঁচে থাকা, এই জায়গা থেকে টেলিভিশনে ভালো কাজ হওয়াটা খুব কঠিন। কারণ আগে আমরা একদম সত্যি কথা বলি, যেহেতু প্রশ্ন করেই ফেলেছেন, আজ থেকে 10-15 বছর আগে প্রতিদিন এক পর্ব করে শুট করতাম আমরা সিরিয়ালে, এখন সেখানে 2-3 পর্ব করে শুট করতে হয়, বাজেট কমে গেছে। তো এইভাবে তো আর ভালো কাজ করা সম্ভব না। সেই কারণেই নানান ধরনের টেকনিক্যাল প্রবলেমের কারণে বা সুযোগের অভাবের কারণেই অনেকে আগ্রহী হচ্ছেন ফিল্মে অথবা ওয়েব সিরিজে। এটাই আমি কলকাতা, আমার প্রথম সিনেমা আর কি, সৃজিত মুখার্জির আবেদনের জন্য উনি একটি মৃণাল সেনের ওপর একটি ছবি করছেন পদাতিক, তা সেখানে মৃণাল সেনের ভূমিকায় আমি অভিনয় করেছি। এটা খুব কঠিন একটা কাজ আসলে, দীর্ঘদিন ধরে এটা প্রস্তুতি নেওয়া, তারপর কাজ করতেও অনেক সময় লেগেছে। আর মানে মূল প্রবলেমগুলো ছিল যেটা হচ্ছে যে ভাষাগত কিছু সমস্যা ছিল, সেটা মৃণাল সেনের যেটা উনি যে ভাষায় কথা বলতেন কলকাতার বাংলা, সেই সাথে ইংরাজি, সেই সাথে হিন্দি, সব কিছু মিলে আমার তো কোনোভাবেই ওই তিনটার কোনোটার সঙ্গে আমার ওই রকম সুন্দর যোগাযোগ নেই, সেটাও একটা বাইন্ডিংস ছিল। আর বাদবাকি যদি বলি যে এই চরিত্রটা ধারণ করা বা ওই চরিত্র হয়ে ওঠার জন্যে, অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে আমার যতটুকু চেষ্টা আমি করেছি, কাজটা মোটামুটি শেষ পর্যায়ে এখন আছে, এখন টেকনিক্যাল কাজগুলো চলছে। দর্শক হয়তো এই বছরেই দেখতে পারবেন, এবং ওনাদের ইচ্ছা আছে যে বাংলাদেশেও এই ছবিটা রিলিজ করার জন্য, কারণ মৃণাল সেন বাড়িতে ছিল ফরিদপুরে, উনি আমাদের এই মাটিতে ওনার জন্ম, এরকম একজন মেধাবী, একজন মানে উপমহাদেশের একজন মানে কী বলবো, একজন লিজেন্ড ডিরেক্টর, সব কিছু মিলে আন্তর্জাতিক পরিমণ্ডলে ওনার যে অবস্থান বা অর্জন সেটা খুব বেশি আসলে দর্শক এই সম্পর্কে খুব বেশি জানে না, নির্দিষ্ট কিছু দর্শক জানে না। তা আমার মনে হয় তার ব্যাপ্তির জায়গা থেকে চিন্তা করলে পরে বিশাল একজন নির্মাতা উনি। ছয়টা লুক বলতে ছয়টা বয়সের, যেমন 30-35 বছর বয়স থেকে 90 বছর পর্যন্ত, 10 বছর পরপরই তো মানুষের চেহারা কিছু চেঞ্জ হয়, তা সেই ডিটেইলিংটা এখানে ডিরেক্টর করেছেন। এবং 35-40 বছর বয়স থেকে একদম 90 আগে আবার আরেকজন, একজন ইয়াং মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন, তার আগে আবার বাচ্চা মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন, মানে মৃণাল সেনের জীবনী আর কি এটা, মানে জন্ম থেকে একদম ফরিদপুরে তার জন্ম, সেখান থেকে একদম তার মানে মৃত্যু পর্যন্ত তার মানে কাব্যময় যে জীবন, তার যে মানে মহান যে জীবন, সেই জীবনটাকেই আসলে এখানে তুলে ধরা হচ্ছে আর কি। অভিজ্ঞতা অবশ্যই ভালো, অবশ্যই ভালো। প্রফেশনাল একটা ইন্ডাস্ট্রি, সবচেয়ে বড় কথা যেটা, যে প্রত্যেকে যার যার কাজটি, কেউ অ্যামেচার ওয়েতে করে না, যার যেটা দায়িত্ব সে সেই দায়িত্বটি ঠিকঠাক মতো পালন করেন। এবং অবশ্য পার্থক্য থাকবেই, আমাদের ইন্ডাস্ট্রিটা এখন পর্যন্ত আমরা যদি বলি প্রফেশনালি আমরা আসলে নিতে পারিনি, তা সেই জায়গা থেকে আমি যদি মনে করি, আর সৃজিত মুখার্জি একজন কনফিডেন্ট একজন ডিরেক্টর, ওনার আগে উনি সে প্রমাণ দিয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে, তা সো এটা নিয়ে আর বলার কিছু নেই। তবে এই কাজটি উনি অনেক যত্ন সহকারে, অনেক গবেষণা করে এই কাজটি করছেন, আর আমার মনে হয় যে এই কাজটি একটা মানে কী বলবো, ইতিহাসের পাতায় আর কি থেকে যাওয়ার মতো, থেকে যাওয়ার মতো একটা কাজ হবে। আমার লাস্ট কোশ্চেন, আপনার যুগ যখন অনলাইনে আসলো ফেসবুকের মাধ্যমে,
তখন আমরা আসলে খুব অবাক হয়েছে যে ইনি কি ছিলেন, এই যে লুক আনার পেছনে গল্পটা কেমন ছিল? শ্রীজিৎদার সঙ্গে আমার এর আগেও কয়েকটা প্রজেক্টে কাজ করার কথা হচ্ছিল কিন্তু হতে হতে হয়নি। আর এইটার ব্যাপারে যেটা হচ্ছে যে একটু তো লুক অ্যালাইক লাগে, যে মৃণাল সেনের মতো আর কি দেখতে হলে পরে ভালো হয়, যখনই বিশেষ করে বায়োপিক হয় তখন তো আমরা ওই মানুষটির মতো চেহারার একটা অভিনেতাকেই আমরা খুঁজি। তা সেই হিসাবে উনি আমাকে হয়তো কোনোভাবে দেখেছেন যে হয়তো আমার মধ্যে বোধ হয় ওই কিছু লুক হয়তো মিলবে ওনার সঙ্গে, তা সব কিছু মিলিয়ে আর কি আমাকে কাস্টিং করেছেন। আর সেই সঙ্গে তো বললাম যে উনি আমার কাজ দেখেছেন বা আমি ওনার কাজ দেখেছি, ওনার সঙ্গে অনেক দিনের পরিচয়, সেই জায়গা থেকে আমিও চেয়েছিলাম ওনার সঙ্গে কাজ করতে, উনিও চেয়েছিলেন আমার সঙ্গে কাজ করতে, এটা একটা ব্যাটে বলে আর কি মিলে গেল, এই কাজটাই করা হলো, একটা বড় কাজই করা হলো। এটা আমার জন্য অনেক ভালো লাগে এবং আনন্দের। থ্যাংক ইউ।